Hello, my dear Loa Shishu students. How are you, everyone? I hope you all are doing very good. I'm also good. আজকে আমরা দেখব এই সপ্তাহে আমরা ইংলিশ ক্লাসে কি করেছি। তার আগে আমি বলবো তোমরা সবাই সাবধানে থাকবে, যেহেতু এখন ডেঙ্গুর টাইম, তাই ডেঙ্গু থেকে আর করোনা থেকে আমাদের দুটো থেকেই সাবধানে থাকতে হবে, ঠিক আছে? চলো দেখে নিই এই সপ্তাহে আমরা কি করলাম। এই সপ্তাহে আমরা করেছি স্মল লেটার এল এম এন ও পি। আরেকবার বলছি, স্মল লেটার এল এম এন ও পি, ঠিক আছে? আমরা একটু দেখব এখন এগুলো কিভাবে আমরা সহজ করে লিখতে পারি। চলো দেখে নেই, তারপরে আমরা বইটা আরেকবার পড়বো প্রথম থেকে আমরা কি পড়েছি এ পর্যন্ত, ঠিক আছে? গত সপ্তাহে স্মল লেটার কে পর্যন্ত শেষ হয়েছে, আজকে করছি স্মল লেটার এল এম এন ও এন্ড পি। আচ্ছা, প্রথমে আমরা দেখাচ্ছি এল কিভাবে লিখতে হবে। সেটা হচ্ছে এই আপার লাইন থেকে মিডল লাইনে একটা শুধু ভার্টিক্যাল লাইন, তাহলেই হয়ে গেল আমাদের স্মল লেটার এল। এবার আমি দেখাবো স্মল লেটার এম কিভাবে লিখতে হয়। সেটা হচ্ছে ছোট করে প্রথমে আমরা একটা ভার্টিক্যাল লাইন দিব মাঝখানে লাইনে, এবং এখান থেকে একটা কার্ভড, এবং এখান থেকে আরেকটা কার্ভড, হয়ে গেল স্মল লেটার এম। এবার আমরা দেখব স্মল লেটার এ, সরি স্মল লেটার এন। স্মল লেটার এন লেখার জন্য আমাদেরকে একটা ভার্টিক্যাল লাইন মিডল লাইনে এবং একটা কার্ভ ব্যবহার করতে হবে, হয়ে গেল আমাদের স্মল লেটার এন। এবার আমরা করব স্মল লেটার ও। স্মল লেটার ও করার জন্য আমরা একটা শুধুমাত্র সার্কেল বা রাউন্ড ব্যবহার করেছি, হয়ে গেছে স্মল লেটার ও। কত ইজি, তাই না? এবার আমরা দেখব স্মল লেটার পিটা আমরা কিভাবে লিখেছি। মাঝখানে লাইন থেকে নিচের লাইন পর্যন্ত একটা ভার্টিক্যাল লাইন দিয়েছি, মিডল লাইন অ্যান্ড লোয়ার লাইন মিলে একটা ভার্টিক্যাল লাইন দিয়েছি এবং একটা কার্ভ, হয়ে গেল আমাদের স্মল লেটার পি। তোমরা অবশ্যই ইংরেজি খাতাতেই লিখবে এবং লাইনগুলো খেয়াল করে লিখবে, ঠিক আছে, যাতে লাইনগুলো ঠিক থাকে। তাহলে আমরা পড়ে নিই, স্মল লেটার এল এম এন ও পি। এভাবে করে আপনারা দুই থেকে তিন লাইন লিখবেন এবং পরবর্তীতে এ থেকে পি পর্যন্ত একসাথে লিখে হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের ইচ্ছে, ওকে? তাহলে আমরা শেষ করলাম, এখন এ থেকে স্মল লেটার পি পর্যন্ত। চলো বইতে একটু আমরা স্মল লেটার এ থেকে পি পর্যন্ত দেখি। এখানে দেখো স্মল লেটার এ, পি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, হয়ে গেছে আমাদের ইংরেজি লেটার পি পর্যন্ত, ঠিক আছে? এবার আমরা দেখে নিব এই সপ্তাহে আমরা ইংলিশ রাইমস কি করেছি। গত সপ্তাহে আমরা ইংলিশ ওয়ান টু রাইমসটাই করেছিলাম, অর্ধেক মানে হাফ। এবার আমরা পুরোটা শেষ করেছি, চলো একবার পড়ে নিই আমরা। রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। ওয়ান টু বাকল মাই শু, three, four, shut the door, five, six, pick up sticks, seven, eight, lay them straight, nine, a ten, a big fat hen, nine, ten, a big fat hen, okay? তাহলে তোমরা বাসায় ভাবে প্র্যাকটিস করতে থাকো আর সবাই সাবধানে থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো সবাই, টাটা, বাই বাই।